100% দিও। এখন আমরা আদ্রাতে যাচ্ছি, আদ্রাতে দেখে নেব সেখানে ওয়েটিং রুম আছে কিনা, আপনারাও দেখতে থাকুন। আমরা যাওয়া যাক, দেখি আদ্রায় কি আছে, ওয়েটিং রুম আছে না না আছে, তবে আশা করি থাকবে, দিদি যেভাবে বললো আশা করি থাকবে। তো যাওয়া যাক, এখন দেখে নিচ্ছি, আপনারা দেখুন ওয়েটিং রুম আছে। নামছি এবার, আদ্রা রেল স্টেশনে আমরা নেমে গেছি, অনেকেই যাচ্ছে। আদ্রা রেল স্টেশনে তো নেমে গেছি, এবারে দেখে নিতে হবে আমাদের কোথায় ওয়েটিং রুম রয়েছে। বই থাকবে বলে এই যে দাদা বলছি পারবি না চা। मेहनत मेरा जीवन कूली नंबर वन। আমরা ওয়েটিং রুম পেয়ে গেছি, যারা দূরের যাত্রী আছে তাদের জন্য ওয়েটিং রুম ফ্রি। আমরা এসে আমরা ওয়েটিং রুমটা পেয়ে গেছি, এখন ওয়েটিং রুমটা ভালোই আছে রাত কাটানোর জন্য, তবে এখানে বেড নেই রাত কাটানোর জন্য, ঠিক আছে। যারা দূর থেকে আসছে, এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা দেখুন, টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন রাত্রি 12:30, আমরা কাউন্টারে যাই, তারপর দেখে নিই ওখানে টিকিট দিচ্ছে কিনা আসানসোলের। হ্যাঁ টিকিট দিচ্ছে, এখন টিকিট কেটে নিই। কটার সময় ট্রেন ট্রেন আছে ম্যাডাম? রাত্রি আসানসোল মনে হয় 3 নম্বর দেবে। টিকিট কাটার পর আমরা একটু বাইরে এলাম, সেখানে দেখব যদি চা পাওয়া যায়। আমরা রেল স্টেশনে বাইরে যাচ্ছি চা খাবার জন্য। আমরা এখন টিকিট কাটলাম আদ্রা থেকে আসানসোল, 10 টাকা করে টিকিট, লোকাল ট্রেন 3:20 ট্রেনটি আছে। এখন আমরা কাউন্টারে টিকিট কাটার পর আবার আমরা যে ওয়েটিং রুমে আছি, 3 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে, সেখানে যাচ্ছি। রঞ্জিত দাস ব্লগ, রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এসে গেছি আমি আদ্রা রেলওয়ে স্টেশনে। আমি 23 তারিখে নেমেছি আদ্রা রেল স্টেশনে, তখন বাজছিল আপনার 10:30। আজকে 24 তারিখ হয়ে গেল, মানে অক্টোবর, এখন বাজলো আপনার, তো আমরা 2টোর সময় ট্রেনের টিকিটটা কেটে নিয়ে এসেছি। টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, রেলের যে টাইম আছে 57 মিনিট। আমরা রেল স্টেশনে আসি এখন আপনারা, আর আজকে হচ্ছে কালী পূজা, মা কালী অশেষ কৃপা, তাই আমরা আজকে ফিরে গেছি। কালকে রাত্রে আদ্রাতে নেমেছি, আজ পুজোর দিন, আজকে সকালে আসানসোলে নেমে যাব আমি। 3:20 ট্রেন আছে ভোরেই, 3:20 আমি 4টা সম্ভবত নেমে যাবো আসানসোলে, আসানসোল থেকে বাড়ি। বিকেল 4:56 আমাবস্যা শুরু হচ্ছে, দাদা হচ্ছে আসানসোলে বাড়ি, একসাথে আমরা আছি। দাদাকে আমার একটু সাহস হলো, আপনি বুঝতে পারছেন,
আপনারা রাত্রে এটাই রাত কাটানো মানে একটু কষ্ট কর আমাদের। ও দিনমণি আসানসোল যাবো আজ রাত থেকে আসানসোল। আমরা আজকে ওয়েটিং রুমে ছিলাম আজ রাতে, এখনও আছি, তার একটু পরে ছাড়বে। এই ট্রেনটি দেখছি ডেটার সময় থেকে এখানে দাঁড়িয়ে আছে, মানে ডেটার সময় থেকে দিয়ে দিয়েছি এখানে ট্রেনটি, তার একটু পরেই চাপবো। এখন ওয়েটিং রুমেই আমাদের ফ্যামিলিরা রয়েছে ওখানে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ওয়েটিং রুমে চলে এলাম আমরা, দেখি দেখি এখন 2:50 ভোর, এখন এই রেডি হচ্ছে সব, এই যে উঠাচ্ছে বাগান হচ্ছে। ওয়েটিং রুমে আমাদের রাতটা বেশ ভালোই কেটে গেল আজ রাতে, আমরা মালপত্র সব বাগিয়ে রেখেছি, এখনই বাগান আমি গেল রাত্রে একটু রেস্ট নিয়েছি এখানে। এবার আমাদের যাবার পালা, এখন আমাদের এই ট্রেনটি আছে আজ রাত থেকে আসানসোল 3:20, তো আমরা এখন ব্যাগগুলো নিয়ে বাড়ি যাবো ওয়েটিং রুম থেকে, তারপর ট্রেনে চলে যাবো। ছেড়ে দিচ্ছি, মালপত্র নেওয়া হয়ে গেছে সব। দাদা ট্রেনে চেপে গেছে, লেগেজগুলো চাপাচ্ছি, আমাদেরও চাপানো হয়ে গেছে। লোকাল ট্রেন আছে, যে কোনো সিটে বসে যেতে পারি, এখন ফাঁকা আছে, পুরো ট্রেন ফাঁকা। আমরা এখন ট্রেনে চেপে গেছি, পুরো ট্রেন ফাঁকা আছে, লোকাল ট্রেন, যে কোনো সিটে আমি এখন বসে যাব। আপনারা ভিডিওটি দেখছেন আর এটাও দেখলেন, আদ্রা রেল স্টেশনে ওয়েটিং রুম রয়েছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।